যুদ্ধের ময়দানে সেনাদের উৎসাহিত করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই আয়োজন। পবিত্র রমজান মাসে জুমার দিনে ইউক্রেনের মুসলিম সেনাদের জন্য আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি, যা খ্রিস্টান ধর্মপ্রধান দেশের ইতিহাসে এবারই প্রথম। ইফতারের পর রাশিয়ার বিরুদ্ধে সম্মুখসারি মুসলিম যোদ্ধাদের হাতে উপহার হিসেবে মেডেল তুলে দেন জেলেনস্কি। Для України іфтару саме на офіційному рівні разом з нашими воїнами, з нашими героями, з присутніми воїнами, мусульманами, разом з меджлісом кримсько-татарського народу, разом з представниками всієї мусульманської спільноти України. І цим ми стверджуємо. Президентер емон уджоге хуші рожадар шенарау. Чим активніші мусульмани будуть на стороні добра и справедливости, тем выше будет авторитет ислама в свете. Я верю, что мы безумовно звільнимо все наши территории. Ислам ধর্মের প্রতি ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই সম্মান প্রশংসা কুড়িয়েছে মুসলিম দেশগুলোতে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।